25শে ডিসেম্বর পবিত্র বড়দিন উৎসব পালনের জন্য রাজ্যের অন্যতম চার্চ মরিয়ম নগর গির্জায় চলছে চূড়ান্ত প্রস্তুতি আর সাজসজ্জা। উল্লেখ্য, রাজ্যের অন্যতম মরিয়ম নগর গির্জায় বড়দিন উৎসবে অংশগ্রহণ করেন লক্ষা থেকে মানুষ এবং প্রভু যিশুর আশীর্বাদ নেন। 24শে ডিসেম্বর সন্ধ্যা থেকেই উৎসব কর্মসূচি শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন মরিয়ম নগর চার্চের ফাদার। 25শে ডিসেম্বর প্রার্থনা এবং সকাল 10টায় মুখ্যমন্ত্রী অথবা বিধায়ক রতন চক্রবর্তীর উপস্থিতিতে কেক কাটা হবে বলে জানিয়েছেন তিনি। আমাদের বড়দিনের উপলক্ষে 24 তারিখে সন্ধ্যায় 11:30 সময় আমাদের পবিত্র খ্রিস্টযাক, সেই খ্রিস্টযাক উৎসর্গ করতে আমাদের আগরতলা ডাইসিসের ধর্মাধ্যক্ষ বিশপ লুমেন মন্ডেরো তিনি আসবে, পবিত্র মিশা উৎসর্গ করবে। রাতে আমাদের প্রার্থনা আমাদের এখানকার মানুষের জন্য হবে। তারপরে সকালবেলায় 25 তারিখে 8:30 সময় পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করা হবে। সেটার পরে 10টার সময় আমাদের এখানে কেক কাটিং করা হবে। সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নইলে আমাদের স্পিকার রতন চক্রবর্তী তিনি আসবে, সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বিকেলে থেকেই চার্চ প্রাঙ্গণে মেলা শুরু হবে এবং অন্যান্য কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন মরিয়ম নগর চার্চের ফাদার। বড়দিন উৎসব উপলক্ষে 2 দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে এবং পবিত্র বড়দিন উৎসবে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে সবাইকে উৎসবে অংশগ্রহণ করার জন্য আন্তরিক আবেদন রাখেন তিনি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মরিয়ম নগর গির্জায় বড়দিন উৎসবে আসেন এবং আনন্দ উপভোগ করেন আনন্দিত মানুষজন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।